সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছি নূপুর চৌধুরী। আজকে একটি বিশেষ দিন ছিল, আজকে 26 ফেব্রুয়ারি স্পেশাল ইলেকশন ছিল পাবলিক অ্যাডভোকেট নিউ ইয়র্ক সিটির জন্য। এবং আমাদের আজকে বিশেষ দিন, বিশেষ একজন মানুষকে পেয়েছি, কমিউনিটির খুব পরিচিত মুখ, আইনজীবী মাস্টার অফ ল মোহাম্মদ এন মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে আজকে 17 জন প্রার্থী ছিলেন, পাবলিক অ্যাডভোকেট প্রার্থী, এবং শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ বেসরকারি ভাবে যে ফলাফলটি আমরা পেয়েছি সেখানে, যেমন উইলিয়ামস, তিনি 89,048টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন, অর্থাৎ পরবর্তী নিউ ইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট তিনি হচ্ছেন। আর দ্বিতীয় প্রার্থী অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এরিক, তিনি পেয়েছেন 53,549। এবং দর্শক, আমরা টিভিএন 24 টেলিভিশনের মাধ্যমে আপনারা জেনেছেন যে আমাদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রতিদ্বন্দ্বিতা করেছেন হেলাল শেখ, তিনি ভোট পেয়েছেন 3,410টি। আমরা সবকিছু নিয়ে আলোচনা করব, সেই সাথে যেহেতু একজন আইনজীবী আছেন আমাদের সাথে, আপনারা যে কোনো ইমিগ্রেশন, অভিবাসন বিষয় কিংবা আইনি তথ্য পেতে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। মোহাম্মদ এন মজুমদার, আমরা আইনি বিষয়ে যাওয়ার আগে আমরা আজকের স্পেশাল ইলেকশন নিয়ে, সে বিষয়টি নিয়ে কথা বলতে চাই। শুরুতে একটু নির্বাচনের ফলাফল আমরা জেনেছি, যেমন উইলিয়ামস, তার সম্পর্কে আমি আপনার কাছ থেকে একটু মতামত নিব, সেই সাথে আপনার কাছ থেকে আমি একটু জেনে নিব যে পাবলিক অ্যাডভোকেট পদটি কতটা গুরুত্বপূর্ণ। শুরুতে যিনি নির্বাচিত হয়েছেন সে প্রার্থী সম্পর্কে যদি একটু বলতেন। যে প্রার্থী নির্বাচিত হয়েছেন, সি ইজ এ প্রগ্রেসিভ লিডার এন্ড হি কারেন্টলি উনি হচ্ছেন একজন সিটি কাউন্সিল মেম্বার, ব্রুকলিনের একজন সিটি কাউন্সিল মেম্বার এবং আফ্রিকান আমেরিকান, সো হি ইজ গুড, হি ইজ গুড ম্যান। আর নেক্সট কোশ্চেন ছিল আপনার যে, না তার সম্পর্কে আরেকটু একটু জেনে নিই উইলিয়ামস সম্পর্কে। হি ইজ এ সিটি কাউন্সিল মেম্বার, আচ্ছা, হি ইজ এ প্রগ্রেসিভ লিডার, হি ইজ আফ্রিকান আমেরিকান, I think that's all I know and this is enough. So it's the positive side. Positive negative side jodi ami bolte jai, she je marijuana amra legalize na korar pokkhe, shekhane uni prostab diyechen kono employer jeno karo kache marijuana carry kore kina ba marijuana consume kore kina khay kina eta jeno employer ra test na kore. So this is very bad and this is his proposal to the city council as a city council member. Ekhon ei jokhon apni kotha ta utthapon korlen ami ki jani, so I read that tar id jodi ekta employer er jodi kono employee newar age jodi na jane je ei lokta ke marona shabun kari ke smoke kari ba drunk kina, shekhane ekta ain ase jekhane ami always boli পৃথিবীর প্রত্যেকটা স্টেপে, এখানে বিশেষ করে যুক্তরাষ্ট্রে প্রত্যেকটা পদেই আপনাদের চিন্তা করতে হবে আইনি, আইনের ফলাফল কি। সেখানে যদি একটা একটা আইন আছে, সেটা হচ্ছে এভরি এমপ্লয়ার ইজ রেসপন্সিবল ফর দি অ্যাক্ট অফ এমপ্লয়ি, এটাকে বলে বাইকারিয়াস লাইবিলিটি। লেটস সে ইউ আর এন এমপ্লয়ি অ্যান্ড ইউ ডু সামথিং ভেরি ব্যাড অ্যান্ড দি এমপ্লয়ার হ্যাজ টু বি রেসপন্সিবল ফর দ্যাট। সো কিছু কিছু আইন প্রয়োগ করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে কনসিকুয়েন্সটা কি। কনসিকুয়েন্স উইল বি ব্যাড, লেটস সে আই হ্যাভ কোম্পানি, আই এম দি প্রেসিডেন্ট এন্ড সিইও অফ মাই কোম্পানি, সো আমার যদি রাইট না থাকে যে আমি এমপ্লয়ি নেওয়ার আগে সে কি জুয়ারি কি না, সে মজুদি কি না, এটা দেন লেটার অন তার অ্যাক্টের কারণে আমি দায়ী হইতে পারি। সুতরাং আই হ্যাভ এভরি রাইট টু চেক যে আপনি ড্রাগ করে কিনা, ড্রাগ টেস্ট নেওয়ার অধিকার আমার থাকতে হবে, মারোয়ানা খাইন কিনা সেটা টেস্ট করার অধিকার থাকতে হবে। সেই এই অধিকারের বিরুদ্ধে ফস্তাবকারী হলো জামানি উইলিয়াম। সো আই হোপ হি ইজ লিসেনিং, সামবডি ইজ টেলিং হিম আই এম দি গাই, আই এম গোনা টেল এভরিথিং দ্যাট আই নো, ইট ইজ ইউ লাইক ইট অর নট। সো কংগ্রেচুলেশন সিটি কাউন্সিল মেম্বার জামানি উইলিয়াম, আই হোপ ইউ ডু গুড। নেক্সট কোয়েশ্চেন হলো ফাংশন পাবলিক অ্যাডভোকেট ফাংশন হচ্ছে, এটা এক লাইনে বলি, পাবলিক অ্যাডভোকেট ইজ দি পার্সন হুইল ওভার সি the mayoral administration and how all agency work for the best interest of the society. এটাকে বাংলা এইভাবে বলি, পাবলিক অ্যাডভোকেটের দায়িত্ব হচ্ছে মেয়র এবং মেয়র এজেন্সি সমূহ জনগণের কল্যাণমূলক কাজ করতেছে কিনা, এবং এক কথায় বলা হয় ওয়াচ ডগ। পাবলিক অ্যাডভোকেট ইজ দি ওয়াচ ডগ অফ দি সিটি অফ নিউ ইয়র্ক, বাট ইনফ্যাক্ট আপনি দেখবেন এটা তো খুব কি, আমি জানি না এক্স্যাক্টলি, মেবি 10-12 বছর আগে এই পদটা ক্রিয়েট করা হয়েছে নতুন পদ। এই পদের কোনো পাবলিক অ্যাডভোকেট এই যাবৎকাল পর্যন্ত তাদের কাজ, তাদের ভূমিকা সুষ্ঠুভাবে পালন করে নাই। তারা হয়তো মেয়রের তল্লিবাহক অথবা মেয়রের অ্যাসিস্ট্যান্ট অথবা সায়া হিসেবে ঘোরাঘোরা করছে, তাদের কোনো সাবস্টেনশিয়াল কোনো কাজ
আমরা দেখি না, কোনো পাবলিক অ্যাডভোকেট দায় নেই যে এই মেয়রের এই এজেন্সি এই রং ডুইং করছে, আমি এটার বিরুদ্ধে পাবলিক ফেডারেল কোর্টে একটা কেস দিলাম অথবা জনসভা পথসভা করলাম, ফটেশ করলাম যে ইউ ডিড নট ডু ইট গুড। সো পাবলিক অ্যাডভোকেটের যে ভূমিকা, যে কাজ অ্যাজ এ ওয়াচ ডগ, হোয়াট ডিড দে ওয়াচ? লাতিশা জেমস ওয়াজ দি পাবলিক অ্যাডভোকেট অ্যান্ড নাও শি বিকাম অ্যাটর্নি জেনারেল অফ নিউ ইয়র্ক, বাট আই ডিন্ট সি এনি সাবস্টেন্সিয়াল থিং, যেটা ভিজিবল কেউ দেখছে কিনা যে সে মেয়রিয়াল এজেন্সির এগেনস্টে এবং জনগণের পক্ষে যে ভিজিবল কোনো কাজ, দৃশ্যমান কোনো কাজ করছে বলে আমি দেখি নাই। আচ্ছা, আমরা একজন আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? ফোনে কে আছেন? আমি হচ্ছি মোহাম্মদ জাকির খান। জি জাকির ভাই, টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে একটু ঝটপট প্রশ্নটি করে ফেলতে হবে। আমার প্রশ্নটা হলো, আমি মার্চের আমার 5 বছর হবে, তো আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চাই। তো এই 5 বছরের মধ্যে আমি একবার দেশে গিয়ে প্রায় 2.5 বছরের মতো দেশে ছিলাম, তো আমার এই সময়টা কি আমার কাভার করে 5 বছর পূর্ণ হওয়ার পরে অ্যাপ্লাই করব, নাকি আমি মার্চের 23 তারিখে যে 5 বছর হবে এর মধ্যে অ্যাপ্লাই করতে পারি? আপনি যেহেতু 6 মাসের বেশি ছিলেন না, যেহেতু 2 মাস ছিলেন, সুতরাং আপনার রেসিডেন্সি কন্টিনিউয়াসলি ব্রেক হয় নাই, এবং মার্চে যেহেতু আপনার 5 বছর পূর্বে বলছেন, আপনি এখন ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, সাধারণত 6 মাসের উপর যদি হয় তখন দ্যাট উইল কাট অফ দি অ্যাকুমুলেটেড টাইম রেসিডেন্সি ব্রেক হয়, বা 6 মাসের যেহেতু কম। আবার এখানে আবার এক্সেপশনও আছে, যেমন যদি দেখা যায় যে 5 বছরের ভিতরে বেশিরভাগ সময় উনি এখানে ছিলেন, দেন দি অফিসার ক্যান অ্যাপ্লাই দ্যাট এক্সেপশন উইথ দ্যাট কেস। সুতরাং এগুলা যদি আমরা একটা রুলের কথা বলি, প্রত্যেক রুলের ব্যতিক্রম আছে। আচ্ছা, বাট ওনার কথা, ওনার যে কোশ্চেনের উত্তর হলো, হি ক্যান অ্যাপ্লাই নাও, নো প্রবলেম। আচ্ছা, আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি? জি আমার এন্ট্রান্সের একটা প্রশ্ন, 2018 আমার ইনকাম 39,000, তো আমি আমি শো কয়েকজন লোক আমি সাপোর্ট করতে পারবো? এটা ডিপেন্ড করে আপনি আপনার ফ্যামিলিতে কয়জন আছে সেগুলো অ্যাড করতে হবে, এবং অ্যাড করে এরপরে কয়জনকে করবে এটা বলে টোটাল নাম্বার, টোটাল নাম্বার একটা শার্ট আছে। সো আমার এটা উত্তরটা আমি দিতে সহজ হইতে, আপনার ফ্যামিলিতে কয়জন আছে? আপনার ফ্যামিলি যদি কেউ না থাকে, ধরেন আপনি একাই আছেন, তাহলে আপনি আরো 3 জনকে দিতে পারবে, আনুমানিক 7 জনকে কাভার করবে। আচ্ছা, অনেক কিছুর ক্যালকুলেশনের উপরে অনেক কিছু নির্ভর করে, এটি স্বাভাবিক। আমরা প্রশ্নগুলো নেওয়ার আগে আমরা কথা বলছিলাম যে পাবলিক অ্যাডভোকেটের যে দায়িত্ব এবং কর্মযজ্ঞের যে বিষয়টি, সে অনুযায়ী আরেকটি বিষয় আপনার কাছ থেকে জেনে নিতে চাই। আপনি এখানকার কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আমি আজকে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি, গিয়ে কিন্তু ভোটারের উপস্থিতি যদি আমি বলি খুবই কম। সাধারণত আমরা দেখে থাকি যে স্পেশাল নির্বাচন কিংবা এই ধরনের একটি নির্বাচন, এবং অনেকে বলেন যে টিবিএন 24 টেলিভিশনের মাধ্যমে দেখে এসেছেন, কিন্তু সচেতনতা তৈরি করার জন্য এই যে মানুষকে ভোট দিতে হবে সেই জায়গাটি নিয়ে কমিউনিটি লিডাররা আপনারা কাজ করছেন? আমি বলি এইভাবে, দেখেন এই ইলেকশনটা করতে সিটির খরচে $12 মিলিয়ন, $12 মিলিয়ন ইন দি বুক। সকালে আমি দেখছি $12 মিলিয়ন খরচ করি আপনি একজন পাবলিক অ্যাডভোকেট বসাবেন, বাট একটু আগে আমি বললাম বিগত দিনে দেখেন জনগণের কোনো কল্যাণে কিছুই হয় নাই, অথচ এই টাকাগুলো কত, সিটির টাকাগুলো কত কষ্টের টাকা জানেন, এই টাকাগুলো কে দিচ্ছে? সব হোম ওনার, একজনের একটা বাড়িঘরের মালিক হন আপনি, $6,000 ট্যাক্স, এই $6,000 ট্যাক্স দিতে এই মহিলা ডাঙ্কি নিয়ে কাজ করতেছে অথবা ট্যাক্সি চালাইতেছে, এই কষ্টের টাকাটা দিছে এরা হু হু করে খরচ করতেছে। একটা ইলেকশন ফুল ওয়ার্কারের জন্য স্যালারি ছিল $300, $300 কম তো লোক পাবেন না। সো তাদের গাঁই বহর, ইলেক্টেড অফিসিয়ালদের গাঁই বহর, সাকর সাকরানি, এভরিথিং কে বহন করতেছে? খেটে খাওয়া মানুষ। সো এই জন্য এটা 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 আমি আমাকে জিজ্ঞাসা করেন, ইস্টোর টোটাল ওয়েস্ট অফ মানি অ্যান্ড এনার্জি, আননেসেসারি একটা পজিশন ক্রিয়েট করছে, এই পজিশন ওয়াচ ডগ হিসাবে, ওয়াচ ডগ ওয়াচ করার জন্য অ্যাটর্নি জেনারেল আছে এখানে, অ্যাটর্নি জেনারেল ইজ দি ওয়ান
টাফ ল এনফোর্সমেন্ট অথরিটি যে কেউ অন্যায় করলে সেটাকে প্রসিকিউট করতে পারে, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আছে, ওয়াচডগ, অন টপ অফ দ্যাট আর একজন পাবলিক অ্যাডভোকেট পাঠাইছি নামে মাত্র, টোটাল ওয়েস্ট অফ টাইম। মানে জনগণের মুখপাত্র হিসেবে যে দায়িত্বটি করার কথা ছিল সেটি আপনি বলছেন যে সেই জায়গাটিতে ব্যর্থতে একজন আছেন, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি, প্রশ্নটি দত্তক নেওয়ার জন্য এটা অত্যন্ত একটা কঠিন পদ্ধতি এবং এটা আমি বলবো এটা অলমোস্ট ইম্পসিবল। এই ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনি ইনহাউস কোনো অ্যাটর্নির সাথে কথা বলেন, বিকজ ইটস নট দ্যাট ইজি। এটা কোয়ালিফিকেশনের স্ট্যান্ডার্ড ইজ ভেরি ভেরি হাই, যেমন যারা ডাক্তার, ডেন্টিস্ট, সায়েন্টিস্ট বা মাফের ব্যবসায়ী তারা হয়তো চেষ্টা করতে পারে। এখানে এজের ব্যাপার আছে, এজ লিমিটেশন হইতে হবে 40 ইয়ার্সের নিচে যারা আনতে চায়, এবং এটা আনতে হয়, দত্তক আনতে হয় অরফেন্স থেকে, এবং এটাকে ফ্যামিলি কোর্ট থেকে সার্টিফাই করতে হয়। লট অফ রিকোয়ারমেন্ট, সো এগুলো এই পরিসরে ডিসকাস করা ভেরি ডিফিকাল্ট, এবং আমি স্ট্রংলি অ্যাডভাইস করবো আপনাকে এটা কোনো পদক্ষেপ নেওয়ার আগে। অনেকে শুনছেন দত্তক নিবে, অ্যাপ্লাই করলেন, টাকা খরচ করলেন, এটা রেজাল্ট উইল বি জিরো। সো আপনি কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট করাই ভালো হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? জি, প্রশ্নটি আমি ইমিগ্রেশন হয়ে আসছি 2015 এ। আমি যখন ডিটেনশন থেকে বাইরে তখন আমার কেস একটু হয়ে বাইরে, এক বছর পরে আমার ইন্টারনেট অ্যাপ্লাই করছি, টু ইয়ার পাস হয়ে গেছে, আমি ফিঙ্গার প্রিন্টও করে দিয়েছি, এখনো ইন্টারনেটটা পাইতেছি না। সেই জন্য কি কথা যায় কেন ওদের সাথে যোগাযোগ করতে ওরা বলছে যে ইনভেস্টিগেশন আমার রিপোর্ট চাই। মেল বক্সের নাম না থাকে অনেক সময় রং জায়গায় ডেলিভারি হইতে পারে, সুতরাং ওদের সাথে কল করলে ওরা বলবে গ্রিন কার্ডটাকে ফেরত গেছে, যে ফেরত দেয় হয়তো আবার আনতে পারবে। আচ্ছা, আমরা পরে প্রশ্নটি নেই। মোহাম্মদ এন মজুমদার, আপনাকে আমরা কথা বলছিলাম পাবলিক অ্যাডভোকেট, পদটি হয়তো খুব গুরুত্বপূর্ণ কিন্তু সেই জায়গাটিতে যে তাদের যে কাজের জায়গাটি আপনি বলছেন সেই জায়গাটিতে একটু প্রশ্ন আছে, কিন্তু আমি জনগণের জায়গাটি থেকে জানতে চাই যে আমরা যদি সচেতন হই যে আমরা এমন একজনকে পাঠাবো তিনি সত্যিকার অর্থে মেয়র আমাদের জন্য কাজ করছেন কিনা, সেই কাজটি যথাযথভাবে তিনি করবেন, তো সেই জায়গাটি থেকে আমরা আজকে দেখেছি যে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি সেরকম না, হয়তো সারাদিন ধরে মানুষ ভোট দিয়েছেন বিচ্ছিন্নভাবে, কিন্তু যারা ছিলেন তারা সবাই বলছিলেন যে আমরা যেরকম প্রেসিডেন্ট নির্বাচনে মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লাইন ধরে ভোটটি দেখি, স্পেশাল ইলেকশন গুলো যদিও গুরুত্বপূর্ণ কিন্তু সেই জায়গায় ভোটারের উপস্থিতি খুবই কম। হ্যাঁ, এটা দেখা গেছে হিস্ট্রিক্যালি বেশিরভাগ লোক, এটাকে বলা হয় সামটাইম ভোটার, নেভার ভোটার, ফ্রিকোয়েন্ট ভোটার, যারা প্রত্যেক ইলেকশনে যায় এটাকে এদেরকে বলা হয় ফ্রিকোয়েন্ট ভোটার। ফ্রিকোয়েন্ট ভোটারের সংখ্যা খুবই কম, যারা পলিটিক্যালি ইনভলভ তারাই ভোট দেয়, আর নেভার অনেক লোক আছে এরা ভোট দেয়ই না, কখনোই ভোট দেয় না, বাট মোস্ট অফ দ্য পিপল প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ভোট দেয়। তবে একটা হিসাব আপনাকে দিই, যেমন আমাদের ডিস্ট্রিক্টে 150,000 পিপল, সেখানে 150,000 বনসে যে ডিস্ট্রিক্টে আমরা, সো ওখানে নির্বাচনে যে সিটি কাউন্সিল ইলেক্টেড হয় সে 3,000 ভোটে ইলেক্টেড হয়, আচ্ছা অ্যাসেম্বলি মেম্বার শুধু 2,200 ভোটে ইলেক্টেড হয়, তাহলে দেখেন কত কম সংখ্যক, এবং তারা ফেভারে লেখে যে আমি 89% ভোট পাইছি, 89% অফ হু অ্যাটেন্ডে, যারা ভোট দিছে তাদের ভিতরে 89% উনি ভোট পাইছে, সুতরাং উনি রিপ্রেজেন্ট করতেছে, বলতে গেলে 5% লোক বেশি ভোট কেন্দ্রে যায় না, মানুষ মানুষ কেয়ার করে না, কারণ কিন্তু এই জায়গাটিতে আমার স্থানীয় প্রতিনিধি সিটি কাউন্সিল বলি, আমি মিড টার্ম ইলেকশনে নির্বাচন বলি, যে স্পেশাল কাউন্সিলের আজকে যে স্পেশাল ইলেকশনটি হলো এটি আমার একদম সরাসরি ভাগ্যের সাথে জড়িয়ে আছে, তো সেই জায়গাটিতে থেকে তো নাগরিক হিসেবে অধিকার সচেতন হওয়ার জায়গাটি আছে। আচ্ছা, বাট এটাও দেখা গেল আমরা বাঙালিরা কিন্তু ভোট দিই, অপেক্ষা করি অন্যান্য অন্যান্য কমিউনিটির সাইটে আমাদের লোকেরা ভোট দেয়। কিছু কিছু যেমন আমরা দেখা গেছে গায়ানিস কমিউনিটি, আরব কমিউনিটি, বলতে গেলে 1% ওরা এরা কেয়ার করে না, কাজে যায় ঘরে আসে, কাজে যায় ঘরে আসে, ওরা ভোট দেয় না, অনেক বলা বলির পরেও, কারণ মানুষ কোনো রেজাল্ট দেখে না যে এই ইলেকটেড অফিসিয়াল আমাদের জন্য এটা করছে, কারণ তেমন কোনো ভিজিবল কোনো কিছু, কোনো ইলেকটেড অফিসিয়ালি ভিজিবল কিছু করে না। এখানে আমরা বলি কাউলি 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 চলে গেছে, ওকে ওকাশি 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 গুড লিডার আসছে,
আপনি একটা প্রমাণ দেখ যে কাউলি অথবা এসে কি করছে কাজ জন্য। আমি যদি জিজ্ঞাসা করি, আমি অনেক সময় জনসভায় জিজ্ঞাসা করি, ভাই তোমার ইলেকটেড অফিসিয়াল তোমাকে কি করছে, কি কাপ চা খাওয়াইছে? না খাওয়াই নাই, কোনো কাজ করছে এখানে কেউ নাই, তো চা খাওয়ালে তো আমরা 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 একজন একজনকে খাওয়াই। আচ্ছা, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, প্রশ্নটি নিয়ে নিই, কারণ আমাদের হয়তো আরো বেশি সম্পৃক্ত হতে হবে, জনগণের দায়বদ্ধতা আছে, জনগণের দায়িত্বও আছে। আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আমার বয়স 48। আচ্ছা, 48 আপনার বয়স। মানে সিটিজেনশিপের জন্য আপনি জানতে চাচ্ছেন? জি। আচ্ছা, আপনাকে কোন ডাক্তার যদি N648 ফর্ম ফিল আপ করে দিয়ে সার্টিফাই করে যে আপনি মেন্টালি বা ফিজিক্যালি কোনো এমন অসুস্থতা আছেন, সে তাহলে আপনার পরীক্ষা ছাড়া পাস করতে হবে। আদার এইটা ছাড়া আপনাকে পরীক্ষা দিয়েই পাস করতে হবে। আচ্ছা, আমাদের সাধারণত এই প্রশ্নটি খুবই কমন যে যারা বয়স্ক আসেন তারা হয়তো ইংরেজিটি ভালো করে বলতে পারেন না, এবং সিটিজেনশিপের যখন পরীক্ষাটি আসে তখন এটি নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়। কিন্তু আপনার পরামর্শ কি থাকবে? আমরা কি শুধু ডাক্তারের একটি সার্টিফিকেট নিয়ে সিটিজেনশিপ, নাকি আমাদের জীবনের এখানে আমরা যেহেতু এসেছি ইংরেজিতে একটু লাইব্রেরিতে সব জায়গায় সুযোগ আছে, সেই জায়গাটি সিটিজেনশিপ অ্যাপ্লিকেন্ট মাস্ট নো হাউ টু রিড রাইট অ্যান্ড স্পিক ইংলিশ অ্যান্ড নো দি হিস্ট্রি অফ দি কান্ট্রি। সো এই এই সাইটটা জিনিস রিকোয়ারমেন্ট মিট করতে হবে। যাদের বেসিক লেখাপড়া আছে তারা পাবলিক লাইব্রেরিতে যাইতে পারে, সিটিজেনশিপ ক্লাসে যাইতে পারে। তবে হ্যাঁ, যারা রিয়েলি অসুস্থ সে অজুহাতে তারা বিনা পরীক্ষা দিতে পারে, সেটি তো আছে এক্সেপশন সেটি। আর আমরা আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? তারপরে আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। জি, নামটি বলে নিতে হবে। হ্যাঁ, আমার নাম সুমন, আমি কুইন্স থেকে বলছিলাম। জি সুমন ভাই, আমার প্রশ্ন হলো, আমি 2017-এ এলএলএম উইন করেছি, উইন করার পরে গ্রিন কার্ড জন্য অ্যাপ্লাই করছি, গ্রিন কার্ড এখনো আসেনি, এটি পেন্ডিং। হ্যাঁ, বাই দিস টাইম আমার ওয়ার্ক পারমিট আর ট্রাভেল ডকুমেন্ট আছে। আমার প্রশ্ন হলো, আমি যদি ইন্ডিয়া যাই, আমার মানে বিয়ে পারপাস ফ্যামিলি আমার জন্য মেয়ে কি করছে, কারণ যদি বিয়েটা অ্যাসাইলামের আগে করা থাকতো, লেখা থাকতো, তখন আর গ্রিন কার্ড ছাড়াই আনতে পারতেন, পরে এখন আপনার গ্রিন কার্ড জন্য ওয়েট করতে হবে। মানে যেটি অ্যাজ ইউজুয়াল যেটি নিয়ম যে যারা বিয়ে করছেন স্পাউসকে কিভাবে, ছিল উনি হয়তো বাংলালি কিন্তু ইন্ডিয়াতে বিয়ে করবে, তাতে অসুবিধা নাই। আচ্ছা, সেই জায়গাটিতে আপনি সুন্দরভাবে উত্তরটি পেয়ে গেছেন। কে আছেন এই প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যেতে চাই? হ্যালো, আমি শুভম বলছি জামাইকা থেকে। জি ভাই, প্রশ্নটি আসলে আমার দুটি কোশ্চেন। আমার ওয়াইফ আমার জন্য অ্যাপ্লাই করছে, গ্রিন কার্ড জন্য, আমার ওয়াইফ একজন গ্রিন কার্ড হোল্ডার। এখন 3.5 ইয়ার থেকে 7 বছর পর্যন্ত লাগবে, তবে যেহেতু 21 মাস হয়েছে, ইন দি মিন টাইম এটা অ্যাপ্রুভ হওয়ার কথা। আপনি যদি বলতেছেন অ্যাপ্রুভ হয় নাই, আপনি যোগাযোগ করেন, হয়তো কোনো মেল মিসিং হইতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এখন তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা তিনি। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। প্রিয় দর্শক, আপনারা টিবিএন অ্যানালাইসিস দেখছেন, আমাদের একটি নির্ধারিত বিষয়ও আছে, আজকের স্পেশাল নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, সেই সাথে আপনারা যে প্রশ্ন করছেন আমরা চেষ্টা করছি সেই প্রশ্নগুলোর তথ্য দিতে। সময় হচ্ছে ছোট্ট বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন এই কমিউনিটির খুবই পরিচিত মুখ, মাস্টার অফ ল আইনজীবী মোহাম্মদ এন মজুমদার একজন আছেন ফোনে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? জি, প্রশ্নটি প্রশ্নটি হলো, আমার W2 ইনকাম 100,000 এর উপরে, আমরা হাজবেন্ড ওয়াইফ এবং আমার দুই বাচ্চা সহ আমরা চারজন, আরেকটা চারজনের ফ্যামিলি রিলেটিভ আমাকে যদি সাপোর্ট দিতে হয় ইমিগ্রেশনের ব্যাপারে, আমার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম কত হইতে হবে? আপনাকে কম্বাইন্ড ইনকাম 89,000 মতো লাগবে। আচ্ছা,
প্রায় 90,000 এর মতো লাগবে আরেকজন আমাদের সাথে আছেন আমরা প্রশ্নটি নেওয়ার আগে আপনার কাছে যেতে চাই আমরা পাবলিক অ্যাডভোকেট বিষয়টি নিয়ে কথা বলছিলাম আর সেই বিষয়টিতে আসতে চাই তবে কে আছেন ফোনে আমাদের সাথে প্রশ্নটি একটু ঝটপট করে ফেলতে হবে স্পিকার বন্ধ করে নিতে হবে টেলিভিশনের ভলিউমটিও কমিয়ে নিতে হবে কে আছেন জি আসসালামু আলাইকুম আমার ইব্রাহিম থেকে স্পষ্ট করে প্রশ্নটি করতে হবে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে 3 বছর পরে অ্যাপ্রুভাল লেটার এসেছে কোন সালে ভিসাটা চলছে আমাকে একটু জানাবেন আর কত বছর লাগবে মানে ভাই বোনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জি 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 আর যখন অ্যাপ্লাই করা হয়েছিল তখন তখন হচ্ছে তাদের বাচ্চারা অনেক ছোট ছিল এখন একটা বাচ্চার বয়স 18 পার হয়ে গিয়েছে কত সালে সেটি আবেদন করেছিলেন কত সালে 2006 চলছে সুতরাং আপনি 1 বছর আনুমানিক ওয়েট করতে হবে এবং যে বাচ্চাটা এখন 18 হয়েছে সেটা গুড কারণ এজ লিমিট তো 21 সুতরাং সেই বাচ্চারাও সেফ না আসতে পারবে আরেকজন আছেন কে আছেন আমাদের সাথে ফোনে ফোনে আমাদের সাথে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি ব্রুকলিন থেকে বলছি মোহাম্মদ ইসলাম জি ইসলাম ভাই প্রশ্নটি জি আমি 2006 সালে আমার ভাই বোনদের জন্য দরখাস্ত করেছিলাম জি 12 বছর শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো চিঠি পাই দিয়েছি না আমি বিষয় বলে দিয়ে দেখলাম যে 2006 এর জুন মাস চলতেছে তো কবে নাগাদ আমি চিঠি পেতে পারি আর একটা প্রশ্ন হলো আমার ইনকাম হলো 37,000 আমার ডিপেন্ডেন্ট আছে দুইজন আমার ওয়াইফ এবং আমার বাচ্চা আমি সব তিনজন আমি কতজনকে স্পন্সর করতে পারবো আপনার স্পন্সরে আপনার 34,000 ডলার ইনকাম আপনার তিনজন আসেনি অলরেডি হয়তো একজনকে পারবেন আর নেক্সট কোশ্চেন হলো আপনার ভেরি ইম্পর্টেন্ট ন্যাশনাল বিজনেস সেন্টারের সাথে আপনি যোগাযোগ করেন কারণ আপনি যেহেতু 2006 সালে অ্যাপ্লাই করছেন যদিও বলেন না কোন মাস পর আপনি এখন ইনভয়েস আসার কথা সুতরাং ন্যাশনাল বিজনেস সেন্টারের সাথে যোগাযোগ করেন কোনো মেল মিসিং হচ্ছে কিনা আচ্ছা মানে তার যে তারিখ তার যে সময় সে অনুযায়ী তার এতদিনে চিঠি পাওয়ার কথা ছিল আমরা প্রশ্ন একটু কম নিতে চাই মোহাম্মদ এন মজুমদার আপনার কাছে আমি যেতে চাই পাবলিক অ্যাডভোকেট সেই সাথে নির্বাচন আমি একটু জনগণের জায়গাটি থেকেই জানতে চাই যে নির্বাচনে ভোট দেওয়া প্রতিটি নির্বাচনই জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জায়গাটি থেকে একটু জানতে চাই আপনি ভোট দিয়েছেন সেই স্টিকারটি আপনার আছে গুরুত্বপূর্ণ এই জন্য আমি এই দেশে যেদিন সিটিজেন হয়েছি ওদিন থেকে আমি সকালে উঠি প্রথমে ফার্স্ট কাজ করি আমি ভোট ইলেকশনে যাই কারণ ইলেকশনের মাধ্যমে আপনি প্রমাণ করবেন যে আপনার একটা পাওয়ার আপনাদের একটা শক্তি একটা বিলিয়নিয়ারের যে একটা ভোট একটা নগণ্য মানুষ শুধু সিম্পল মানুষ তারও সেম ভোট তো এই অধিকারটা যদি আপনার ওই ইম্পর্টেন্ট হিসেবে না নেন সেখানে সিগনিফিকেন্ট কিছু উইন করা যায় না জনগণের শক্তি হিউজ দেখেন এখানে কত কোটিপতি ছিল কত পিএইচডি ছিল কত ডক্টর ডেন্টিস্ট সায়েন্টিস্ট ছিল কিন্তু জনগণ দিয়েছে ওকাসিওকে ভোট ওকাসিও গত বছরও মিড টার্ম ম্যানহাটনে ওয়েটারে কাজ করছে মাত্র সেটা জনগণের যে পাওয়ার যে এই পাওয়ার এক্সারসাইজ করার একমাত্র মাধ্যম হলো ভোট এবং বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আপনাকে এখানে কোনো মাসল দেখাতে পারবেন না গাইডলাইনের বাইরে টাকা হস্ত করতে পারবেন না বেফাস কথা বলতে পারবে না সাইলেন্ট একদম সাইলেন্ট যুদ্ধ ওয়ার হয়ে যাবে একটা মিজো কেউ একটা টেরোফাইডে দেখেন 89,000 ভোট নিউ ইয়র্ক সিটি 89,000 ভোট পাইছে তার নাম কেউ শুনিও নেই আমরা বাঙালি দিকে এখন কেউ জানে সবার নাম জানে কার মার্গারিটো বিবারিটো শেখ সে ছিল স্পিকার আর মাইকেল ব্ল্যাক আমরা একটি প্রশ্ন নিয়ে নিতে চাই কে আছেন আমাদের সাথে আমরা এই প্রশ্নটি শেষ প্রশ্ন হবে আমরা আর প্রশ্ন নিব না কে আছেন আমাদের সাথে জি সালাম ভাই বলুন আমি সালাম বলছি নিউ ইয়র্ক থেকে প্রশ্নটি করুন জানতে চাই যে আপনার একজন গ্রিন কার্ড হোল্ডার কত বছর বয়সে উদাহরণ ইন্টারভিউ গ্রেপ্তে হতে পারবেন মানে সিটিজেন হতে পারবেন হ্যাঁ আচ্ছা পরীক্ষা ইন্টারভিউ 79 ইয়ার্স এর পরে 79 বছরের পরে 79 বছর পরে জি
আচ্ছা আচ্ছা, অনেক সময়, দীর্ঘ সময় সেই জায়গাটিতে। আমরা কথা বলছিলাম যে জনগণের যে ভোটের অধিকারটি, আপনি বলছিলেন যে আমরা দেখেছি আলেকজান্দ্রে ওকাসিও একদম নতুন এবং রেভলিউশনারি বলা যায়, যে জোসেফ ক্রাউলির মতো নীরব বিপ্লব, এবং জোসেফ ক্রাউলির মতো একদম প্রতিষ্ঠিত একজন রাজনীতিবিদকে তিনি হারিয়ে কংগ্রেসে গিয়েছেন। তো এই যে নীরব বিপ্লবের জায়গাটি, কিন্তু আমরা ভোট কেন্দ্রে গিয়ে তো দেখি যে ভোটারের উপস্থিতি সেরকম আসলে না। যেমন জনগণ যেমন দায়ী, ক্যান্ডিডেটও দায়ী, ক্যান্ডিডেটরাও ভিজিবল হইতে হবে, অ্যাপ্রোচ করতে হবে, নিয়ে আসতে হবে, এবং জনগণ এবং সরকারি পর্যায়ে অ্যাফার্মেটিভ অ্যাকশন যেটাকে বলে, সরকার এখানে $12 মিলিয়ন খরচ করছে, রাইট? সেখানে মেবি ফিউ মিলিয়ন ডলার অ্যাডভার্টাইজমেন্ট করতে, কমিউনিটি নিউজ পেপার, কমিউনিটি টিভি, বা সেখানে সেটা হয়তো একটা কাজ হইতো, এবং বিভিন্ন সার্চ নন প্রফিটকে ইনভলভ করতো ইলেকশনের ব্যাপারে, সেটা একটা জিনিস। দেখেন আজকে আজকে যে একটা কেমন একটা বিপ্লব ওয়াশিংটনে হয়েছে, সেটাও সেটা হলো যে ট্রাম্পকে ভোটের মাধ্যমে জরুরি অবস্থা যে জায়গাটি জায়গা থেকে স্টপ করা হয়েছে, এটা একমাত্র সম্ভব হয়েছে কি কারণে, ভোটের কারণে। যদি মিড টার্ম ইলেকশনে আমাদের ডেমোক্রেটরা যদি উইন না করতো, তাহলে সম্ভব হইতো না। এবং আপনি খুব সুন্দর করে একটি জায়গা তুলে এনেছেন যে দেশটি অনেক সুন্দর, এখানকার গণতান্ত্রিক চর্চা অনেক সুন্দর, জনগণের যে অধিকারটি, ভোটের যে ক্ষমতাটি, সে নির্বিঘ্নে কিন্তু সেটি প্রয়োগ করতে পারে। তো সেজন্যে আমরা যারা প্রবাসী বাংলাদেশি, অভিবাসীদের জন্য তো ভোটটি আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের দাবি দেওয়া, সেটির জন্য কিন্তু আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। বেশি প্রাসঙ্গিক সেটা হলো 30,000 ভোটার কিন্তু বাংলাদেশ সোসাইটির মাত্র, লোকগুলো কোথায়? 80,000 বাংলাদেশি আমরা বাস করি নিউ ইয়র্ক সিটিতে, ভোট পাইছে মাত্র 3,000। দ্যাট মিন্স মেজরিটি অফ দ্য পিপল ডিড নট কেয়ার, মেজরিটি অফ দ্য পিপল তারা ভোটে যায় নাই। যদি ভোটে যাইতো, যারা কেয়ার করে, যারা অন্তত কেয়ার করে, তারা গেলেও এখানে অনেক অনেক ভোট পাইতো। এবং আমাদের ইলেকশনে সবচেয়ে সময় ইয়ে হলো কি, দেখেন কোনো কন্টেস্ট হয় না, কিন্তু একজন ওই একজনে 79,000, নিকটতম 40,000-40,000 ব্যবধান, আর তৃতীয় ব্যক্তি পাচ্ছে মাত্র 22,000। ওই যে যদি কন্টেস্ট হইতো সবাই, তাহলে 10-12,000 ভোটে কিন্তু হইতো, 70 জনের যদি বাক হইতো, ভোটগুলো স্প্লিট হইতো। ওইখানে কোনো ইলেকশনটা একটা বিপ্লব হয়েছে, আই ডোন্ট নো হাউ দ্যাট হ্যাপেন, যেমনই উইলিয়ামকে সবাই ভোট দিছে সেটি, এবং অনেক ভোট পেয়েছেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমাদের অনেকগুলো বিষয় ছিল, সবকিছু বিষয়ের যদি উপসংহারে কি বলবেন মোহাম্মদীন মজুমদার? আর একটা জিনিস প্রমাণিত হয়েছে, যখন আমাদের কাউন্টির কাউন্টি চেয়ার মাইকেল ব্ল্যাককে সাপোর্ট দিয়েছে, বড় বড় ইলেকটেড অফিসিয়ালরা সাপোর্ট দিয়েছে মাইকেল ব্ল্যাককে, কিন্তু জনগণ দেখেন, জনগণ কিন্তু কারো কারো কথাই কর্ণপাত করে নাই, যে উমুকে ভোট দিছে, উমুকে কথাই বলছে, যে আমাদের কাউন্টি চেয়ার, আমাদের ইলেকটেড অফিসিয়াল, আমাদের আমাদের অ্যাসেম্বলি মেম্বার, আমাদের সিনেটর, আমাদের লোকাল সিনেটরও সাপোর্ট করছিল মাইকেল ব্লককে। অর্থাৎ মাইকেল ব্লক কন্টেস্টে যাইতে পারে নাই, এবং সবাই মনে করছিল কিন্তু মাইকেল ব্লকই হবে, কারণ সে ওবামা, সে ন্যাশনালি নোন ফিগার। বাট এটা আমার কাছে খুবই সারপ্রাইজ মনে হয়েছে, হাউ এই যে আমার কাছে খুবই সারপ্রাইজ এই যে তার অবস্থান চতুর্থ মাইকেল ব্লেকে, এবং থার্ডে আছেন রিবার্তো, যার নাম আপনি বলছেন, তিনি 31,000 পেয়েছেন। So it's not even one third for year, one third vote পাইছে। Also she was the seat, she was in the citywide position, কিন্তু সে কিন্তু স্পিকার ছিল। আচ্ছা, সেই জায়গাটা থেকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদীন মজুমদার। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি দেখেছেন। আমরা সবসময় টিবিএন 24 টেলিভিশনের পক্ষ থেকে বলে থাকি যে আপনার চারপাশে যা কিছু ঘটছে, নির্বাচন হোক, যে কোনো বিষয় হোক, নিজেকে একটু সচেতন হতে হবে, নিজের যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, অধিকারের জায়গাটি আছে, সেটি প্রয়োগ করতে হবে নিজেদেরই স্বার্থে। আমরা অভিবাসী এখানকার, আমাদের অধিকারগুলো যদি প্রতিষ্ঠিত করতে চাই, আমাদেরকে আমাদের ভয়েস আপ করতে হবে, আর উঁচু স্বরে আমাদের যে অধিকারগুলো সেগুলো বলতে হবে। সবাই ভালো থাকবেন।